হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কিছু টলিউডের আপডেট নিয়ে কথা বলবো, যেগুলো আজকে আসার পর কিন্তু ফ্যান্সদের মধ্যে রীতিমতো একটা শোরগোল পড়ে গেছে। তো ফার্স্ট কথা বলবো জিতের আপকামিং মুভি রাবণ নিয়ে। তো রাবণ থেকে কিন্তু আজকে একটা ভিডিও ছাড়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাবণের যে লিড হিরোইন আছে লোহমা ভট্টাচার্য, তার একটা ইন্ট্রোডাকশন ভিডিও আজকে পাবলিশ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার একটা 20 থেকে 30 সেকেন্ডের মতো তাকে এখানে দেখাচ্ছে। এবং আমার মনে হয় এটা রাবণের যদি গান আসে সেই গানের হয়তো কোনো একটা সিন হয়তো হতে পারে। তো এখানে লোহমা ভট্টাচার্যকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল এবং মিউজিকটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল শুনতে। তো দেখা যাক, হয়তো এই সপ্তাহে আমরা একটা রাবণ থেকে হয়তো ফার্স্ট গান পেয়ে যেতে পারি, কারণ গতকালই জিতদা অলরেডি বলে দিয়েছে যে এখন পরপর কিন্তু রাবণ থেকে অনেক রকম আপডেট আসতে চলেছে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবভিয়াসলি দেবের আপকামিং মুভি কিশমিশ নিয়ে। তো আজকে দেব ফাইনালি জানিয়ে দিল যে তার ফার্স্ট গানটা কবে আসবে। তো কিশমিশের ফার্স্ট গান রিলিজ হচ্ছে বুধবার দিন। এবার বুধবার কখন সেই সময়টা এখন অবধি জানায়নি, তো আমার মনে হয় সেই সময়টা হয়তো কালকে বা পরে হয়তো জানিয়ে দেবে যে কখন এই বুধবার দিন গানটা রিলিজ হবে। তো আজকে যে পোস্টারটা ছেড়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো এবং গানটা বেশ বোঝা যাচ্ছে এটা সুন্দর ট্র্যাক হয়তো হতে চলেছে, যেটা এই বছর হয়তো খুব পপুলার হয়ে যেতে পারে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশালি দেব ফ্যান্সদের জন্যে, বলা যেতে পারে দেব শুভশ্রী জুটি ফ্যান্সদের জন্যে, কারণ দেব আর শুভশ্রীর একটা মুভি ধূমকেতু, যেটা তোমরা জানো যে কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছে এবং এই ফিল্মটা অলরেডি মানে বানানো রেডি হয়ে পড়ে আছে কিন্তু এখনও অবধি রিলিজ হচ্ছে না। তো ধূমকেতু নিয়ে কিন্তু অনেক রকম আমরা লাস্ট অনেক আপডেট পাচ্ছিলাম প্রডিউসার রানা সরকারের কাছ থেকে, তিনি অনেক রকম আপডেট আমাদেরকে দিচ্ছিলেন এবং তিনি আজকেও একটা আপডেট দিয়েছিলেন যে তিনি লাইভে এসে এই ফিল্মটা রিলেটেড আরও আপডেট দেবে, যে ফিল্মটার ট্রেলার কবে আসবে বা ফিল্মটার থিয়েট্রিক্যাল রিলিজ কবে হবে। কিন্তু তার জন্য একটা শর্ত রেখেছিলেন যে আজকের লাইভটা যদি 3000 মতো ভিউয়ার্স হয় তাহলে অবভিয়াসলি তিনি পুরো আপডেটগুলো খোলসা করে আমাদেরকে জানাবেন। বাট আজকের লাইভটায় 200 মতনও ভিউজ হয়নি, যার জন্য রানা সরকার আজকে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি এবং তিনি এই লাইভটার ব্যাপারে তিনি বলছিলেন, এই মুভিটা নিয়ে তার যে কিছু মতামত তিনি শেয়ার করছিলেন এবং আমরা এখান থেকে জানতে পেরেছি যে মুভিটার বাজেট কিন্তু 4 কোটি মতন। এবং অবভিয়াসলি এখানে রানা সরকার নিজেও বলেছেন যে তিনি যে ফিল্মে 4 কোটি ব্যয় করে একটা ছবি বানিয়েছেন, তিনি অবভিয়াসলি চান না যে ফিল্মটা হোল্ডে থাক বা ফিল্মটা রিলিজ না হোক, তিনি সেরকম অবভিয়াসলি চাইবেন না। তিনি চান যে যাতে ফিল্মটা আসুক, ফিল্মটা রিলিজ হোক। বাট তার জন্য তিনি অডিয়েন্সদের কাছে একটা রিকোয়েস্ট রেখেছেন, সেটা হচ্ছে তিনি সেকেন্ড একটা লাইভ সেশন কন্ডাক্ট করবেন ফেসবুকে ধূমকেতু পেজ থেকে এবং সেটা শনিবার দিন বিকাল 5টার সময় তিনি আবার লাইভে আসবেন। তো সেই লাইভে যদি ভালো সংখ্যক দর্শক আসে এবং সেটা যদি ভালো ভিউজ হয় লাইভে, তাহলে রানা সরকার বলেছে যে নেক্সট লাইভে তিনি ধূমকেতু ট্রেলার কবে আসবে এবং ফিল্মটা কবে রিলিজ হবে এই নিয়ে কিন্তু আমাদের আপডেট দিতে চলেছে। তো আমার মনে হয় তিনি এই যে স্টেপগুলো যে নিচ্ছেন বা তিনি যে ফ্যান্সদের মধ্যে যে একটা কিউরিওসিটি বাড়ানোর চেষ্টা করছে সেটা অবভিয়াসলি খুব ভালো পদক্ষেপ। বাট এই পদক্ষেপটা আরও কাজের কাজ হতো যদি এই মুভিটা নিয়ে ফিল্মের লিড কাস্ট মানে দেব বা শুভশ্রী কেউ যদি এই লাইভটা নিয়ে কথা বলতো, এই যে লাইভটা আসছে তারা যদি নিজেরা আপডেট দিত বা নিজেরা যদি জানাতো, তাহলে এই খবরটা আরও ফ্যান্সের কাছে পৌঁছতো এবং অবভিয়াসলি তাহলে আরও ফ্যান্সরা আসতো। এবং আজকে যদি 3000ও না হোক, যদি আজকে মোটামুটি 1000-এর উপরেও যদি ভিউজ হয়ে যেত, তাহলে আমার মনে হয় আজকে রানা সরকার আপডেটটা দিয়ে দিত। বাট তিনি পরের সপ্তাহের জন্য হোল্ডে রেখেছে। তো আমি অবভিয়াসলি আশা করব যে পরের সপ্তাহেই যাতে আমরা ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার কবে আসছে সেটার আপডেট এবং ফিল্মটা কবে রিলিজ হবে সেটারও একটা আপডেট যেন পেয়ে যায়। তো তার জন্য আমি অবভিয়াসলি ফ্যান্সদের রিকোয়েস্ট করবো যাতে তোমরা পরের সপ্তাহে শনিবার 5টার সময় গিয়ে লাইভটা দেখো। এবং আমি চাই না যে এই ফিল্মের যে হাইপটা আছে এই হাইপটা অবভিয়াসলি কমুক, কারণ হাইপটা কিন্তু কমছে জেনারেলি, কারণ অনেক বছর ধরে ফিল্মটা হোল্ডে আছে এবং কত অডিয়েন্সদের মধ্যে আর এক্সাইটমেন্ট একটা থাকবে, সেটা তো একটা ব্যাপার থাকে। তো আমি চাই ওই ফিল্মটা এই বছরই অবভিয়াসলি রিলিজ হোক। তো এবার দেখা যাক সেটা কী হয়। তো এই ছিল আজকে 3টে আপডেট, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা অবশ্যই জানিও কোন নিউজটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড আছো এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।